সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত দীর্ঘক্ষণ ধরে এত অভিভাবক এবং এলাকার শিক্ষাধারী মানুষ আপনারা আছেন, ধৈর্য ধরে ছেলে মেয়েদের অনুষ্ঠান শুনছেন, এবং আমি জানি এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য শুনতে খুব একটা ভালো লাগে না। আমরাও যখন চেয়ারে বসে থাকি, ছোট ছোট ছেলে মেয়েদের পারফরমেন্স, তাদের গান নাচ অনুষ্ঠান দেখতে আমাদের বেশি ভালো লাগে, এবং যারা মা বাবা আছেন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ছেলে মেয়েরা এরপর পারফরমেন্স করবে। আমাকে দু একটা কথা বলতে বলা হয়েছে, আমি বলছি। দীর্ঘকাল ধরে কবিতা লেখা বা সাহিত্য চর্চার সাথে আমি শিক্ষকতার সাথেও যুক্ত আছি। ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে, তাদের সাথে পড়তে আমার খুব ভালো লাগে। প্রথমেই বলি, কাউকে শেখানো যায় না। আমরা যতই চেষ্টা করি কোনো শিশুকে আমি শিখিয়ে দেব এই অহংকার আমার নেই, এবং শেখানো যায় না, এটা সত্য কথা। শিশু যে প্রতিদিন তার যে জিজ্ঞাসু মন, তার যে কৌতূহলী মন, সেই কৌতূহলী মনকে তথ্য বা ধারণা যোগান দেওয়াই একজন শিক্ষকের কাজ। রুশো বলেছেন, শিক্ষাদান বাগানের মালিক মতো। বাগানে একটা গাছ বড় হচ্ছে, সেই গাছটাকে লাঠি নিয়ে পিটিয়ে দিলেই তো আর গাছটা বড় হবে না, তাতে ফুলও ফুটবে না, গাছটা নিজে থেকেই বড় হবে। মালির কাজ তাতে সার যোগান দেওয়া, জলের যোগান দেওয়া, এবং মাটিটাকে বিভিন্নভাবে পরিচর্যা করা। তো শিশুকেও আমাদের সেইভাবেই পরিচর্যা করতে হয়। তা আমি যেটা বলবো যে আমরা প্রতিনিয়তই আমরা বড় সিলেবাস ভিত্তিক হয়ে যাচ্ছি। এই যে সিলেবাস ভিত্তিক আমাদের পড়াশোনা, এটা আমাদের ক্ষুদ্র করছে, প্রতি মুহূর্তে ক্ষুদ্র করে দিচ্ছে। আমাদের ভিতরে যে সম্ভাবনা আছে, বৃহৎ সম্ভাবনা, এক একটা শিশুর মধ্যে মারাত্মক সম্ভাবনা আছে, তারা একটা সূর্য। কিন্তু তাদেরকে যখন সংক্ষিপ্ত করে দেওয়া হয়, সিলেবাস দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এই সিলেবাসটা তোকে মুখস্থ করতে হবে এবং এটাতে সবচেয়ে বেশি নাম্বার পেতে হবে, তখন সেটা একটা বৃহত্তর অপরাধ সংগঠিত হয়। আমরা সে অপরাধ করছি সামাজিকভাবে এবং রাষ্ট্রিকভাবে। আপনারা যদি আমাদের ভারতবর্ষের একেবারে বৈদিক যুগের শিক্ষা দেখেন, সেখানে কিন্তু সিলেবাস ভিত্তিক কোনো পড়াশোনা হতো না। সেখানে শিশুর সমস্ত সম্ভাবনাকে, তার যে তার ভিতরে যে আকুরটা আছে, বিদ্যার যে বৃহৎ অঙ্কুর আছে, সেই সম্ভাবনাকে কিন্তু লালন করা হতো। আর এখন স্কুল ভিত্তিক যে শিক্ষা হয়, একাডেমিক যে শিক্ষা, সেখানে সেই সম্ভাবনাটাকে ফুল করা হয়। এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। আমরা প্রায়শই মহাপুরুষদের কথা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিভিন্ন মানুষের কথা, শিক্ষার কথা এলে আমরা তুলি। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, এই যে মনীষীদের কথা আমরা বলি, বাস্তবে সেই মনীষীকে কিন্তু আমরা ছবি করে রাখতেই ভালোবাসি। একজন মনীষীর যে জীবন, তার যে দর্শন, তার যে ধারণা, প্রতিনিয়ত সেই ধারণাকে যদি আমরা আমাদের সমাজে এস্টাবলিশ করতে যাই, তাহলে সংঘর্ষ হবে। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের প্রচলন করলেন, তখন সেই সমাজে তিনি ভোট পেয়েছিলেন 964টা, এবং বিধবা বিবাহের বিপরীতে ভোট পড়েছিল 3500। অর্থাৎ সমসময়ে প্রত্যেকটি মনীষীকে সমাজের যে সাধারণ ধারণা, সিলেবাস ভিত্তিক ধারণা, তার সঙ্গে সংঘর্ষ করতে হয়। আপনারা সক্রেটিসের নাম যদি জানেন, যাকে সক্রেটিস রূপে চিনেন, তাকে কিন্তু সমাজের এই গড়পড়তা মানসিকতার সঙ্গে লড়াই করতে হয়েছিল। আপনারা যদি গ্যালিলিওর নাম জানেন, আপনারা জানবেন যে গ্যালিলিও যে স্কুল করতেন, সেখানে বলা হতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা স্কুলে পড়ানো হতো। গ্যালিলিও তার স্কুল শিক্ষার বিরোধিতা করেছিলেন, পোপের বিরোধিতা করেছিলেন, এবং সেই গড়পড়তা মানসিকতার যে শিক্ষা, তা কিন্তু তাকে শাস্তি দিয়েছিল। কি শাস্তি দিয়েছিল? তাকে কিন্তু অনুশোচনা করতে হতো এবং একটা ছোট্ট কুঠুরির মধ্যে সারা জীবন, শেষ জীবনটা বন্দী থাকতে হয়েছিল। অর্থাৎ আমরা যে পড়াশোনা করি, এই পড়াশোনা সিলেবাস ভিত্তিক পড়াশোনা কিন্তু আমাদের প্রতিদিন ক্ষুদ্র করে দেয়। আমাদের ভিতরে যে বৃহৎ সম্ভাবনা আছে শিশুদের ভিতরে, ছোট ছোট শিশুদের ভিতরে,
সেগুলোকে লালন করতে হবে। সেটা করতে গেলে যা করতে হবে, শিশুরা সিলেবাস পড়ুক, সিলেবাসের দ্বারা তাদের ক্যারিয়ার গঠন করুক, কিন্তু তার সাথে সাথে তাদের ভিতরে যে স্বাধীন চিন্তা, তাদের ভিতরে যে মৌলিক চিন্তা আছে সেগুলোকে লালন করতে হবে। একটা শিশু কবিতা লিখতে ভালোবাসে, একটা শিশু ছবি আঁকতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, কথা বলা কিন্তু আর্ট। আমরা কিন্তু সেগুলোকে বাধা দিই এবং বলি, এই তোর ক্লাসের পড়াটা আছে, তুই সব ছবি আঁকিস, তুই কবিতা লিখিস, তুই গান গাইছিস। আমরা তাদের ভিতরের মৌলিক প্রতিভাগুলোকে হত্যা করি। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আজকের টেকনোলজির যুগ, আজকের টেকনোলজি আমাদের কি দিয়েছে, গুগল নামক একটা জিনিস দিয়েছে। গুগল, আপনি যে কোনো তথ্য ওই গুগলে গিয়ে লিখলে বা বললে আপনার উত্তর বলে দেবে। ঈশ্বরচন্দ্র কবে জন্মগ্রহণ করেছে, গুগল বলে দেবে। কবে মারা গেছেন, গুগল বলে দেবে। রবীন্দ্রনাথ কবে নোবেল পেয়েছে, গুগল বলে দেবে। গুগল যদি বলে দেয় তাহলে শিশুদেরও বলে কি লাভ। অথচ দেখুন আমাদের শিশুদের কিন্তু সেই গুগল করা হচ্ছে, অর্থাৎ সেও মুখস্থ বলছে, গুগলও মুখস্থ বলছে। এখন আমরা টেকনোলজির সাহায্য নিয়ে নিজেরাই কি টেকনোলজি হয়ে যাব। টেকনোলজির কাজ তথ্য শোধন করা। তাহলে এই সময় আমাদের একটা বিশাল সম্ভাবনা ছিল যে টেকনোলজিকে তথ্য সংরক্ষণ করতে দাও, তথ্য স্মরণ করতে দাও, শিশুদেরকে গুগল করব না। শিশুরা সেইটা করবে যেটা গুগল পারে না। গুগল কি পারে না? গুগল একটা কবিতা লিখতে পারবে? গুগল একটা নাটক লিখতে পারবে? গুগল একটা ছবি আঁকতে পারবে? পারবে না। অর্থাৎ টেকনোলজির এই বিস্ফোরণের যুগে টেকনোলজির সাহায্য নিয়ে আমরা কিন্তু আরো এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের শাসক রাষ্ট্র চায় না আমরা স্বাধীন চিন্তা করি, রাষ্ট্র চায় না আমরা ভাবতে শিখি। আপনারা এটা মনে রাখবেন, কোন রাষ্ট্র চায় না তার জনগণ স্বাধীনভাবে চিন্তা করতে শিখুক, কারণ স্বাধীন চিন্তা করলে রাষ্ট্র আপনাকে দাস করে রাখতে পারবে না। রাষ্ট্রে যে সরকারেই থাকুক, যে দলেই থাকুক, যে রাজনৈতিক দলেই থাকুক, রাষ্ট্র চেষ্টা থাকে মানুষকে বোকা বানিয়ে মানুষকে প্রজা করে রাখা। এই জন্য রাষ্ট্রের যে সিলেবাস, রাষ্ট্রের যে বই, সেখানে চিন্তার অনুশীলন হয় না, চিন্তা করতে দেওয়া হয় না। মানুষ দুপ্রকার, এক প্রকার মানুষ তত্ত্ব মনে রাখতে চায়, এক প্রকার মানুষ দর্শন বা আদর্শ মনে রাখতে চায়। বিদ্যাসাগর তথ্যের মানুষ নন, রবীন্দ্রনাথ তথ্যের মানুষ নন, গান্ধীজি তথ্যের মানুষ নন, গালিলিও তথ্যের মানুষ নন, এরা আদর্শের মানুষ, ধারণার মানুষ। আর আমরা কেরানি হওয়ার বিদ্যা নিয়ে শুধু তত্ত্ব স্মরণ করি। বিদ্যাসাগর কবে জন্মেছিল জানলে আমি বিশাল শিক্ষিত। বিদ্যাসাগর কি করেছিলেন, হিজ আইডিয়া, সেটা জানার দরকার নেই। যে শিক্ষা আমাকে আইডিয়া দেয় না, শুধু তত্ত্ব দেয়, সে শিক্ষা আমাকে মূর্খ করে রাখে। অতএব নিজেদের শিশুদের মধ্যে আইডিয়া এবং দর্শনের জাগরণ ঘটাতে হবে। আর সেটা করতে গেলে ছোট থেকেই আপনাকে শিশুকে তার মৌলিক প্রতিভার বিকাশের সুযোগ করে দিতে হবে। আমি এটুকুই অনুরোধ করব, আপনারা আপনাদের শিশুদের গুগল করবেন না, মানুষ করে তুলুন। আমরা সবাই শপথ নিই, নিজেদের শিশুদের সৃজনশীলতাকে বাড়িয়ে পূর্ণাঙ্গ মানুষ, স্বাধীন চিন্তা করতে পারবে এমন মানুষে তাদের পরিণত করতে পারি, যেন তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা যেন বেনজলে না ভাসে। সকলেই নড়ছে, সেও নড়ল। এই দৌড়ের মধ্যে কোন কিছু নেই, এই ভাগ দৌড়ে বড় কিছু হওয়া যায় না। আমি মানুষটা আলাদা, ব্যক্তি স্বাতন্ত্র আছে, আমার একটা পরিচয় আছে, আইডেন্টিটি আছে। প্রত্যেকটি শিশু আলাদা আইডেন্টিটি থাকবে। সবাই নাচছে, ওরাও নাচছে, সবাই কবিতা বলছে, ওরাও কবিতা বলছে, এটা হবে না। আমি কি, আমার ভিতরে কি আছে সেটাকে জাগ্রত করতে হবে, এবং তারপরেই আমি মানুষটা আলাদা হতে পারবো। এই ব্যক্তি স্বাতন্ত্র হয়ে বিশ্বের মধ্যে নিজেকে স্থাপন করা, সংযোগ করাই হলো প্রকৃত শিক্ষা। আমি চাই সেই শিক্ষায় বিকশিত হোক সমাজের মধ্যে। সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং নমস্কার। শিক্ষা মূল্য ও জ্ঞান মূল্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য দয়াময় মহান্তি মহাশয়কে আর কেটিএম একাডেমি।